লোহাগড়া উপজেলার মুক্তিযুদ্ধ বিজয় মেলা পরিষদের উদ্যোগে 30 ডিসেম্বর দুপুর 1টায় উপজেলার পূর্ব পার্শ্ব মাঠ প্রাঙ্গণত এক মাসব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানত উপজেলার ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি আসিল দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মুসলিম উদ্দিন আহমদ। বিশেষ অতিথি আসিল দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বাবু বিজয় কুমার বড়ুয়া, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা শামিমা, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ আনোয়ার কামাল, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম। যুদ্ধের জন্য অস্ত্রটা দিতে ভারত শ্রীমতী ইন্দিরা গান্ধী দুনিয়ার কাছে গিয়ে এই বাংলাদেশের স্বীকৃতি আদায় না করত, আজকে হয়তো ইতিহাস বিনতরত। আজকে তাই কৃতজ্ঞতার সাথে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি। ওই মার্কিন সাম্রাজ্যবাদী সরকার আমাদের বিরোধী থাকলেও রবার্ট কেনেডি সহ সেদিন ওই আন্তর্জাতিক শক্তি আমাদের পাশে ছিল, সেদিন আন্তর্জাতিক দুনিয়ার মুক্তিকামী মানুষ শেখ মুজিবের পক্ষে ছিল। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম। দর্শক আর এই ভিডিও কিনা অনারত কম লাগলে এই লাল সাবস্ক্রাইব বাটন দবাই এবং সি প্লাস ফোন এটা।